বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলাপের কল রেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমি এই ভিডিওতে আলোচনা করবো যে আপনি বাংলাদেশ থেকে কোন সিমে ফোন দিলে, আলাপ থেকে ফোন দিলে আপনি কত পয়সায় কথা বলতে পারবেন, এবং আলাপ তো আলাপ ফ্রি নাকি, এবং আলাপ থেকে আপনি কীভাবে পৃথিবীর যে কোনো নাম্বারে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো নাম্বারে আপনি কথা বলতে পারবেন খুব কম খরচে, কোন দেশে কথা বললে আপনার কত টাকা কাটবে, এই নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই জিনিসটা আপনি আপনার আলাপ অ্যাপ থেকে দেখতে পারবেন। আলাপ অ্যাপ থেকে আপনি দেখতে পারবেন যে আপনি বাংলাদেশের কোনো নাম্বারে কল করলে আপনি কত টাকা কাটবে, প্লাস আপনি বিদেশের বা সৌদি আরব, ইন্ডিয়া, সিঙ্গাপুর এরকম আপনি কোন দেশে কথা বলতে, কোন দেশের কোনো নাম্বারে কথা বলতে গেলে আপনার কাছ থেকে কত টাকা করে কাটবে পার মিনিটে, আপনি সেই কল রেটটা দেখতে পারবেন আপনার আলাপ অ্যাপ থেকেই। সেজন্য আপনাকে এখান থেকে ফোর ডট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে সরাসরি রেটস অপশনে ক্লিক করে দেবেন। রেটস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আলাপ থেকে কল করা যায় এরকম পৃথিবীর সকল দেশের কান্ট্রির নাম, পৃথিবীর নাম এখানে লেখা আছে, বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে জাস্ট একদম প্রথম যেটা আছে আফগানিস্তান, আমি এখানে আফগানিস্তানে ক্লিক করব। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লুট হবে, একটু দেরি হয় এটা আসতে, আপনি একটু অপেক্ষা করবেন। আপনি যদি আপনি কোনো দেশের নাম খুঁজে না পান তাহলে আপনি এখানে ক্লিক করে সার্চ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচে লিখে আসছে নো রেট সাউন্ড, তার মানে আফগানিস্তানের মধ্যে কত টাকা রেট কাটবে এটা নিয়ে তারা এখনও কোনো প্রকার আপডেট জানানো হয় নাই। তবে আমার ভিডিওটা হয়তো বা আপনি এক মাস পর, দুই মাস পর, তিন মাস পর, ছয় মাস পর দেখবেন, তখন হয়তো বা আপনি এসে এখানে আফগানিস্তানের কল রেটটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আমি কোনো নিচের দিকে যাই তাহলে যদি বাংলাদেশে ক্লিক করি তাহলে বাংলাদেশের যে কোনো অপারেটর, আপনি যদি আলাপ থেকে বাংলাদেশের যে কোনো সিম, এটা লিটক হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে বা এয়ারটেল হতে পারে, আপনি যদি আলাপ থেকে বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারের মধ্যে কথা বলেন তাহলে আপনার কত টাকা চার্জ কাটবে এটা এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে তারা এটার সার্ভারের কাজ এখনও চলছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে আপনি কীভাবে দেখতে পারবেন যে আসলে কত টাকা করে চার্জ কাটবে, ঠিক না? এরকমভাবে আপনি বাংলাদেশের সৌদি আরব থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে, মালয়েশিয়া বা পৃথিবীর যে কোনো দেশে যখন আপনি ফোন করবেন আপনার কাছ থেকে কত টাকা করে চার্জ কাটবে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তবে এটা এখনও তারা আপডেটটা আনে নাই, তারা ভবিষ্যতে তারা এটার মধ্যে আপডেটটা নিয়ে আসবে যে আপনি এখান থেকে ক্লিক করেই দেখতে পারবেন যে ওই দেশে এক কথা বলতে গেলে কত টাকা করে রেটস কাটবে, এটা তারা ভবিষ্যতে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি খুব শীঘ্রই আলাপ এটা নিয়ে আপডেট জানাবে, আমাদেরকে জানাবে। আর আমার ভিডিওতে অনেকেই কমেন্টস করেছেন যে কীভাবে আপনারা রিচার্জ করবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইজিলি বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। আমি কিন্তু একটা একদম বিস্তারিত বলে দিচ্ছি যে আপনি কীভাবে রিচার্জ করবেন বিকাশের মাধ্যমে, বিকাশ অ্যাপ থেকে করতে পারবেন বা আলাপ অ্যাপ থেকেও আপনি করতে পারবেন ইজিলি। ওটা নিয়ে আমার প্রায় দশ মিনিটের উপরে একটা ভিডিও দেওয়া আছে, আপনার আই বাটনে ক্লিক করে দেখে নেবেন বা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন কীভাবে আলাপের মধ্যে ব্যালেন্স রিচার্জ করতে হয়। তো বন্ধুরা, এখানে এসে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু কোনো দেশেরই কোনো প্রকার রেট তারা এখনও আপডেট আনে নাই। তবে আপনারা এখনও কিন্তু এমন না যে আপনি এখন কথা বলতে পারবেন না, আপনি আপনার আলাপ থেকে আপনি পৃথিবীর যে কোনো দেশে এখনও কথা বলতে পারবেন। তবে কল রেটটা কত বা কত ফিক্স হবে এটা তারা এখনও তাদের এই অ্যাপের মধ্যে তারা আপডেট আনে নাই। তারা খুব শীঘ্রই তারা এখানে আপডেটগুলো আনে ফেলবে যে বাংলাদেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কথা বলতে গেলে কত টাকা করে রেট কাটবে এটা তারা ভবিষ্যতে তারা অ্যাপের মধ্যে তারা আপডেট দিয়ে দিবে। এটা আপনারা জাস্ট অপেক্ষা করুন, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখা দিলাম যে কীভাবে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বন্ধুরা যারা আলাপ আপনি ফোন কী এটা জানেন না তারা আইবারে ক্লিক করে দেখে নেবেন যে আলাপটা আসলে কী, এবং কীভাবে আলাপে অ্যাকাউন্ট করতে হবে, কীভাবে এনআইডি অ্যাপ্রুভ করাবেন, এবং কীভাবে আপনি ফ্রি মিনিট পাবেন আলাপের মধ্যে, 15 মিনিট ফ্রি পাবেন, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। পাশাপাশি কীভাবে ব্যালেন্স রিচার্জ করতে হয় আলাপের মধ্যে ওইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমরা যারা সিম দিয়ে কথা বলি, টেলিটক সিম, গ্রামীণ সিম এরকম, ওই সিমগুলো থেকে প্রায় 3 লাখের 1 লাখ খরচ দিয়ে আপনি আলাপের মধ্যে দিয়ে মানুষের সাথে কথা বলতে পারবেন। আলাপ কিন্তু খুব সাশ্রয়ী, আপনি খুব কম কল রেটেই কথা বলতে পারবেন পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো ফোনের মধ্যে। আর আলাপ তো আলাপ কিন্তু ফ্রি, আলাপের যে আইপি ফোন নাম্বারটা আছে ওই আইপি ফোন নাম্বার থেকে অনেকটা আইপি ফোন নাম্বারে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন, ইমো থেকে ইমো যেরকম ফ্রি। তবে ক্ষেত্রে দুজনই ডাটা অন থাকতে হবে। এখন যদি আপনি আলাপ থেকে অন্য কাউকে ফোন করতে চান তাহলে যদি অন্য কারো গ্রামীণ সিমে ফোন করেন তাহলে ওই ব্যক্তির ডাটা অন না থাকলেও হবে, কিন্তু যদি আপনি আলাপ থেকে আলাপে আলাপ টু আলাপ নাম্বারে কথা বলতে চান তাহলে দুজনই ডাটা অন থাকতে হবে। এখন আপনি আলাপ থেকে বাটন ফোনও ফোন দেবেন তাহলে আপনি ইজিলি করতে পারবেন, ঠিক না? এখন যদি আপনি আলাপ থেকে আলাপে ফোন দেন তাহলে দুজনই ডাটা অন থাকতে হবে। তো বন্ধুরা, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং বন্ধুরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এখানে নিবেদন নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।